Papa. Good morning. Good morning. তুমি একটু হাসি দেখিয়ে দাও তো আমাদেরকে। সকালবেলা উঠেই রাফা এখন হাসতে শিখেছে, উঠেই মাকে সারাক্ষণ বিরক্ত করা। আসলে এটা বিরক্ত না, রাফা রজ সকালবেলা উঠে কি করে দেখুন। দুই বোন, রাফা তুমি এমন করছো কেন? রজ দেখি 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 রজরে দুই বোন সকালবেলা উঠে যে মজার সব কাণ্ড করে, রজ এখন দুজন ওঠে আর রাফা এখন একটু একটু হাসতে শিখেছে দেখুন। দেখি তোমার আছি, তোমার আছি, দেখো তোমার দেখো মানে রাফা শুনো মনি। রজার ভাবছি যে স্কুলে দিব, তাই হচ্ছিল আজকে রজার স্কুল দেখতে যাচ্ছি আর আমরা রেডি হয়ে গেছি, এখন বের হব। আর রজাকে রজা রাফা দুজনে রেডি, রজাকে দেখাচ্ছি আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার খেতে চলে এসেছি, আজকে গাড়িতে খেতে চলে এসেছি, সেটা কীরকম করে আর রজায় যেতে বসে আর রজার পাপা হচ্ছে খাবার অর্ডার দিতে গিয়েছে। রজা হাই বলে সবাইকে, রজা আজকে মূলত বের হয়েছিলাম হচ্ছে রজার যেহেতু এখন স্কুলের সময় হয়ে গেছে, আমাদের এই পাশের আশেপাশে স্কুলে দিব যেহেতু এখন ছোট, ওকে একটু দূরে স্কুলে দিতে পারবো না, কারণ হচ্ছে ছোটো বেবি আছে, ওকে নিয়ে সামনে আমি আসলে দূরে কোথাও কোনো স্কুলে যেতে পারছি না, তাই ভাবলাম যে কাছে কোনো একটা স্কুলে দিব, তাই বের হয়েছি এদিকে এসে আর রজা খেতে যাচ্ছে, তাই ওকে খাওয়া নিয়ে আসছি। আর কিছুই খাবে না কেন? আর আজকে আমরা খেতে আসছি হচ্ছিল ফ্রাই চিকেন পিজা এন্ড চিলিতে, এটা হচ্ছিল মোহনপুরে। রজা তোমার স্কুল পছন্দ হয়েছে? হ্যাঁ তুমি স্কুলে আসতে চাও? হ্যাঁ বলো, বলো না। রজা বলতেছে যে ওই স্কুলে যাবে, তাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে, উঠে বলতেছে যে পাপা মাম্মি তোমাদের সঙ্গে আমি যাব। আমি ওকে বলেছিলাম যে তুমি থেকে যাও বাসায়, না 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 আমি ওই স্কুলে যাব। যেহেতু সকাল 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 ব্রেকফাস্ট করে বের হয়েছি, এখন চলো 12:30 মতো বাজে, আমাদের পেটও ভরা ছিল, তাই রজার জন্য হট উইংস অর্ডার করেছি আর আমরা হচ্ছিল স্যুপ খাবো। চুপটি মেরে বসো, আমি
হয়েছে? সকাল সকাল ঘুম থেকে উঠেছো থেকে? হ্যাঁ, কি হয়েছে তোমার? গরম গরম না? ¿Qué es eso?